আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো বন্ধুরা, আজকে আমি খুবই একটি চমৎকার জিনিস দেখাবো। তো জিনিসটি মূলত একটি ব্লুটুথ তৈরি করা। তো আমরা এদের এমন যে আগের যে বক্সগুলো আছে কম্পিউটার বক্স, এগুলো মূলত ইউএসবি, তো এগুলা ব্লুটুথ না। তো আমরা এগুলো একদম অল্প খরচের মাধ্যমে কীভাবে এটা ব্লুটুথ করব, এই পদ্ধতি আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে একটি মাত্র সার্কিট ব্যবহার করো, ছোট্ট একটা সার্কিট দেখতে পারতেছেন, এটাই মূলত ব্লুটুথ সার্কিট। তো এই সার্কিটটা দিয়েই এখানে আমি ব্লুটুথ তৈরি করে দেব। তো এটাই কীভাবে করবো, এত ছোট্ট একটি সার্কিট দিয়ে এত বড় বক্সে কীভাবে মানে ব্লুটুথ করব, এটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে থাকুন, তাহলে কিন্তু খুবই সহজেই এই জিনিসটি আপনারা নিজেরা বুঝতে পারবেন। তাহলে আপনার যে কোনো বক্স স্পিকারে আপনারা এটি ব্যবহার করতে পারবেন। সো চলুন বন্ধুরা, ভিডিও সম্পূর্ণ দেখে থাকুন। সো বন্ধুরা, এটার জন্য যে ছোট্ট একটি সার্কিট, তো এটা মূলত 5 ভোল্টের। তো এখানে 5 ভোল্ট ইনপুট করা যাবে। তো আমরা এই বক্সের ভিতরে 5 ভোল্ট নিতে পারবো। তো এখান থেকে নেওয়ার থেকে সবচেয়ে ভালো হবে আপনারা এখানে একটি চার্জার ব্যবহার করবেন। তো এই দেখেন, পুরাতন নষ্ট চার্জার কোথায় পড়েছিল। তো এইরকম নষ্ট চার্জার আপনারা নেবেন, নষ্ট চার্জার নষ্ট হোক কিন্তু যাতে সার্কিটটা ভালো থাকে। তো এটা সার্কিট যেহেতু ভালো আছে এই জন্য আমি নিয়েছি। তো আপনারাও যদি সার্কিট ভালো থাকে তাহলে নেবেন। তো এখান থেকে এই সার্কিটটি খুলে নেব। তো এই চার্জারগুলো মূলত 5 ভোল্টের হয়ে থাকে। তো এটা আমি নিয়ে নিলাম। তো এই যে এখানে এই দুটো মূলত এসি মানে কারেন্টের লাইন ইনপুট, আর এটা 5 ভোল্ট আউটপুট। তো আমরা সার্কিটটি নিয়ে নেব। তো সার্কিটে তারটা একটু বড় করে কাটবো, বেশি বড় করে কাটার দরকার নাই। তো এই সার্কিটের এখানে দুইটা তার আছে, দেখেন প্লাস মাইনাস শুধু দুইটাই, চেষ্টা করব বাইর করার। প্লাস মাইনাস, তো এইটার কিন্তু একটু বুঝতে হবে, এখানে লাইনগুলো দেখে নেন। এখানে দুইটা লাইন, এখানে তিনটা লাইন। তো এই তিনটা লাইন কি করবেন, এটা একদম গুরুত্বপূর্ণ বোঝার। আর এখানে যে দুটা লাইন আছে, এই দুটা লাইন মানে এটার প্লাস আর মাইনাস, এই দেখেন জিএনডি, জিএনডি আর ভিন 5 ভোল্ট, মানে জিএনডি মানে গ্রাউন্ড আর ভিএনডি মানে এই এটা দিব। তো এখানে প্লাস মাইনাস আমরা দিয়ে নিব। আর এখানে হচ্ছে আউটপুট, মানে এটা থেকে বক্স যে বাসবে, তো বক্সের লাইনটা, তো বক্সের লাইনটা কোথায় লাগবেন এটাও আমি দেখে দিব। তো আগে আমরা এই এটার সাথে দুইটা তার এখানে, মানে এর এইটার দুইটা তার এখানে আমরা ইনপুট করে দিব। সো আমি ইনপুট করে আপনাদের দেখাইতেছি। সো এই দুটা আমি প্লাস মাইনাস লাগাই নিলাম। তো এই যে এই পাশেটা প্লাস, এই বিআইএন 5 ভোল্ট, এটা প্লাস আর এটা মাইনাস, তো এই দুটো লাগাই নিলাম। এখন আমি এখানে বক্সটা খুলে রেখেছি, দেখুন সমস্ত কিছু খোলা। তো বক্সের একটু সমস্যা ছিল, এটা ঠিক করেছি, মানে সারা হয়েছে। তো এই যে এখানে দেখেন, এখানে তিনটা এবং এখানে তিনটা আছে। তো এই তিনটা ইনপুট এবং এই তিনটা আউটপুট। আমাদের করতে হবে, আমরা ইনপুটে লাইন দিব, যেখানে ইনপুট মানে এই যে এই তিনটা, যে এই তিনটাতে আমাদের লাইন দিতে হবে, এই যে তিনটা, এই তিনটাতে আমরা লাইন দিব। তো এই তিনটা লাইনই হইল এখানকার এই তিনটা। তো এখানকার মাঝখানেরটা ওইখানের মাঝখানে দিব, আর দুই ধারেরটা এখানে আউট মানে ইনপুটের দুই ধারে দিয়ে দিব। তো এখানে আমি মূলত তিনটা তার লাগাই নিই, তারপর আপনাদের লাগাই দিয়ে দিছি। সো এখানেও এই যে তিনটি তার লাগাই নিলাম। তো সবুজটি একদম স্পষ্ট বোঝা যাচ্ছে, এই জন্য সবুজটি মাঝখানে দিয়েছি। এখন এখানের এই তিনটি তার এইখানে এই তিন জায়গায় লাগাই দিতে হবে আমাদের। তো আমি এটা
একটা একটা করে আপনাদের সামনে লাগাবো। সো এই যে দেখেন তিনটি তার যে লাগাইলাম, সবুজটি একদম এই মাঝখানেরটা এবং এই সাদা এবং হালকা সাদা এই দুইটা যে লাগাই নিলাম। তো এখানে মূলত কাজটি শেষ। তো এখন আপনারা এখানে একটা কাজ করবেন, যেটা হলো এটা যে মানে অন অফ, মানে কিভাবে অন করবেন কীভাবে অফ করবেন, এটার জন্য এখান থেকে যে দুটা তার মানে নেবেন আপনারা নিয়ে, এখানে এসি যে লাইনটা আছে, এই যে এসি লাইনের সুইচ আছে এখানে, তো এসি লাইনের সুইচের সাথে লাগাই নেব। তো এর সাথে আপনাদেরকে এখানে আরেকটি সুইচ লাগাতে হবে, যেই সুইচের মাধ্যমে আপনারা মানে এই জিনিসটা অন অফ করতে পারবেন, যেটার মাধ্যমে এই জিনিসটা আপনারা অন অফ করতে পারবেন। তো আমি এখন সেই জিনিসটা আপনাদেরকে করে দেখাবো। তো দেখেন এই যে চার্জারের আমরা লাইনটি এখান থেকে দিয়ে দিলাম, তো এই অ্যাডাপ্টারের এই পাশ থেকে লাইনটি দিয়ে দিই, সুইচ অন অফ করলে এটা অন অফ হবে। তো এখানে একটা সুইচ লাগানো দরকার, আপনারা এইখানে বা এই সাইডে একটা সুইচ লাগাই নেবেন। তো কাজটি মূলত কমপ্লিট, এখন এটি ফিটিং করব, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এগুলো একটু বুঝে শুনে মানে যেখানে আপনাদের সুবিধা হয় সেখানে আপনারা বুঝতে পারেন, সেভাবে মানে কানেক্ট করবেন যাতে করে আপনাদের সুবিধা হয়। তো আমি একটা আপনাদেরকে একটু একটু অন করে দেখি, এখানে কিন্তু লাইট জ্বলবে না, তারপর দেখে একটু এই দেখেন বক্সে লাইন পাইছে এবং এই যে এখানেও একটি লাইন পাইছে, এই যে। তো আমাদের কাস্টমার তো কমপ্লিট, এগুলা ফ্রিম করে ফেলাবো। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, আর বন্ধুরা আমার চ্যানেলে এখনও যারা নতুন হয়ে আছেন দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো সকলের জন্য দোয়া করবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।